بسم الله الرحمن الرحيم الله يا مر راب اي راب يا مر شاب دامي دامي تون من تاري انبها পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব ও সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, পথহারা মানুষের প্রকৃত রাহবত, নবীর হাকিকি ওয়ারিস, প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার প্রাণের প্রিয় তৌহিদি জনতা ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের তৃতীয় নং সূরা সূরাতু আলে ইমরান এর 31তম আয়াত তিলাওয়াত করেছি। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আমরা যারা বসেছি ইনশাআল্লাহ প্রত্যেকের নিয়ত নিয়ে বসবো, হুজুরের মুখ দিয়ে যতগুলি আমলের কথা আসে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, আমল করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কুল, আমার নবী সমস্ত দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমরা যদি আল্লাহকে রাজি করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর পরিপূর্ণ অনুসরণ করো। তোমরা যদি নবীর পরিপূর্ণ অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে তোমাদের জিন্দেগীর সমস্ত গোনাহকতা মাফ করে দিবেন। আল্লাহ এই কথা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসি এ কথা বলো, অথবা আল্লাহ তোমাদের প্রতি খুশি রাজি এই কথা তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমার নবীর পরিপূর্ণ অনুসরণ করো। নবীর মহাব্বত লইয়া নবীর দিনের উপরে চলার চেষ্টা করো। যদি তোমাকে দেখতে দেখা যায় নবী তোমার প্রতি খুশি, তুমি নবীর দিনের উপরে চলতেছ, আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, নবীর মতো তোমাকে দেখলে, নবীর দিন অনুযায়ী চলতে তোমাকে দেখলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকতাগুলি মাফ করে দিব। আমার ভাইয়েরা, এই আয়াতে আল্লাহ বুঝাতে চাইলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে রাজি করতে চায়, তার সামনে একটাই মাত্র পথ, ওই ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা। যদি কোনো ব্যক্তি নবীর দেখানো পথের জিন্দেগীটা পরিচালনা করতে পারে, আল্লাহ বলছেন তার জিন্দেগীটার প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাব এবং আখেরাতে তার উপরে দয়া করে জান্নাত দান করে দিব। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পরশ পাথরের মতো। সমস্ত নবীরাই এক একজন পরশ পাথর, নবীদের সাথে যারাই লেগেছে, নবীদের কথা যারাই মেনেছে, তারা শুধু দামি হয় নাই, দুনিয়ার মধ্যেও মহান হয়ে গেছে, আখেরাতেও আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা? করে আমাদের নবী, আল্লাহর যত নবী এসেছিলেন, আল্লাহর যত বড় পরশ পাথর হতে পারে, সর্বশ্রেষ্ঠ পরশ পাথরের নাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর সাথে যে জিনিস লেগেছে ওই জিনিসটাকে আল্লাহ পাক দামি বানাই দিয়েছে। যেমন আমাদের এই মাটির তৈরি পৃথিবীটা, আমাদের মহাশূন্যের লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্রের মধ্যে একটা ছোট একটি গ্রহ, যেটা মাটি দিয়ে আবিষ্কার। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে মহাকাশে এমন কতগুলি গ্রহ
এমন কতগুলি নক্ষত্র রয়েছে যেগুলি এক একটা স্বর্ণ মণিমুক্তা উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, কিন্তু সমস্ত দুনিয়ার জ্ঞানী গুণীগণ একমত, আল্লাহর সাত আসমান সাত জমিনের মধ্য থেকে এই পৃথিবীটা সর্বশ্রেষ্ঠ দামি আল্লাহর কাছে, এই পৃথিবীটা আল্লাহর কাছে সবচেয়ে মহান। তার পেছনে একমাত্র কারণ, এই মাটির তৈরি পৃথিবীতেই তার সর্বশ্রেষ্ঠ নবীগণ আগমন করেছে, এই মাটির তৈরি পৃথিবীতেই মানুষের আগমন করেছে, ঠিক কিনা? নবীদের পা মাটির মধ্যে লেগেছে, এজন্য সাত আসমান সাত জমিন থেকে এই পৃথিবীটার দাম বেড়ে গেছে। আমাদের নবী যে জমানাতে এসেছিলেন, এই জমানাটার নাম ছিল জাহেলিয়াতের জমানা, অন্ধকারাচ্ছন্ন জমানা। ওই জমানা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম জমানা, এমন একটি নিকৃষ্টতম জমানায় যখন আমাদের নবী পৃথিবীতে আগমন করলেন, আমাদের নবীর সাথে যখন এই নিকৃষ্টতম জাহেলিয়াতের জমানাটা লেগেছে, লাগার সাথে সাথে আল্লাহ পাকের রাসূল বলছেন, খয়রুল কুরুনি করনি, পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জমানা হইছে আমাদের নবীর জমানা। সুবহান, পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জমানা আমাদের নবীর সাথে লেগেছে, লাগার সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমানায় পরিণত হয়ে গেছে। ওই জমানায় পৃথিবীতে যে সমস্ত জাতি ছিল, এরা ছিল বর্বর জাতি, মূর্খ জাতি, মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ ছাড়া কিছুই বুঝত না। নিজের আপন রক্তের মেয়েকে জীবন্ত কবর দিতে একটু অন্তর কাঁপত না। একজনের বাড়িতে একটা, একজনের জমিনে একটা উটনি মুখ দিয়েছে, একে কেন্দ্র করে দুই গোত্র 12 বৎসর পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল, হাজার হাজার মানুষ আহত নিহত হয়েছে, অহংকার ছাড়া তাদের ভিতরে কিছুই ছিল না। এমন এক নিকৃষ্টতম জাতির নিকটে আমাদের নবী আগমন করলেন, এই নিকৃষ্টতম জাতি যখন আমাদের নবীর হাত ধরেছে, আমার নবীর কথা মেনেছে, আমার নবীর দিনকে গ্রহণ করেছে, তারা শুধু শ্রেষ্ঠই হয় নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইসলামের মডেল হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত জায়গায় উল্লেখ করেছেন তোমরা ঈমান আনয়ন করো, তত জায়গায় উল্লেখ করেছেন নবীর সাহাবীদের মতো, নবীর সাহাবীদের মতো যারা ছিল নিকৃষ্ট জাতি, আমার নবীর সাথে লাগার সাথে সাথে তারা হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? করে যারা ছিল উটনাগাল বকরির আকাল, যাদের এক পয়সার মূল্য ছিল না, দুনিয়াতে সামান্য গানি ছিল, কিন্তু আমাদের নবীর সাথে যখন হাত লাগাইছে, আমাদের নবীকে যখন ভালোবেসেছে, আমাদের নবীর পাশে যখন বসেছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর ইনসাফওয়ালা শাসক বানাই দিয়েছে। সাধারণ একজন জ্ঞানী ছিল, উট চড়াইতো দুনিয়াতে, বকরি চড়াইতো, কিন্তু আল্লাহ পাকের নবীর সাথে যখন হাত মিলাইছে, আল্লাহ এত দামি বানাই দিয়েছেন, অর্ধ পৃথিবী ইনসাফ সহকারে শাসনকর্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কি আশ্চর্য ঘটনা! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কিছু সাহাবীদেরকে লইয়া মক্কার দিকে রওনা হইছে। মক্কার অদূরে একটা নিম্ন ভূমি, জায়গার নাম মাকাম এতিহামা। ওই জায়গাতে যখন উমর আসছে, উত্তপ্ত বালুকা রাশি প্রখর রুদ্র, আরবের বালুকা রাশির উপরে দাঁড়ানো যায় না, উত্তপ্ত বালুকা রাশি প্রখর রুদ্র, সব সাহাবায়ে কেরাম দৌড়ায়, কেউ গাছের নিচে আশ্রয় নিয়েছে, আবার কেউ ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিম্ন ভূমির দিকে তাকাইয়া উত্তপ্ত বালুকা রাশির মধ্যে দাঁড়ায় জারো কাতর কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হল, কিছু সাহাবায়ে কেরাম এসে উমরকে ধরেছে, উমর এমন উত্তপ্ত বালুকা রাশি, এমন প্রখর রৌদ্র কেউ দাঁড়াতে পারে না, আর এমন রৌদ্রের উপরে দাঁড়াইয়া, বালুকা রাশির উপরে দাঁড়াইয়া তুমি চোখের পানি ফেলে গেলে কাঁদছ, উমরের ব্যাপার কি? কেনই বা কাঁদছ, কেনই বা রৌদ্রের মধ্যে দাঁড়ায় নিজেকে কষ্ট দিয়েছ? উমর দেখে বলল, বন্ধুরা, এই নিম্নভূমিতে আমি আমার বন্ধুদের সাথে উট চড়াতে আসতাম, ছাগল চড়াতে আসতাম,
আমার বন্ধুরা উট চড়াতে জানত, ছাগল চড়াতে জানত, আমি উট চড়াতে জানতাম না, ছাগল চড়াতে জানতাম না। বিকাল যখন হতো আমার বন্ধুদের ছাগলগুলি, আমার বন্ধুদের বেড়াগুলি, উঠগুলি বড় পেটে বাড়িতে ফিরত, আমার ছাগলগুলি উঠগুলি খালি পেটে অর্ধ পেটে বাড়িতে ফিরত। আমার আব্বা আমাকে ধমকি দিত, এরে আমার দুনিয়াতে সামান্য উট চড়াতে জানো না, দুনিয়াতে সামান্য বকরি চড়াতে জানো না, তোমার জিন্দগিটা কিভাবে কাটাইবা, কিভাবে তোমার জিন্দগিটা কাটবে, সামান্য উট চড়াতে জানো না, বকরি চড়াতে জানো না, তোমার জিন্দগিটা কিভাবে অতিবাহিত করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন, দেখে বললেন যে ওমর দুনিয়াতে বকরি চড়ানো জানত না, উট চড়ানো জানত না, সে ওমর যখন বিশ্ব নবীর সাথে এসে বসেছে, বিশ্ব নবীর হাতে হাত মিলাইছে, আল্লাহ অর্ধ দুনিয়ার ইনসা বলা শাসক বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যারা ছিল গোলাম, যাদের দুনিয়াতে এক পয়সার মূল্য ছিল না, বেলালে হাফসিকে তিন তিনবার করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, এমন হাফসি গোলাম কেউ কিনতে আসে না, এমন একজন নিকৃষ্ট হাফসি গোলাম যখন আমার নবীর কাছে এসে বসেছে, আমার নবীর দিন গ্রহণ করেছে, আমার নবীকে ভালোবেসেছে, আল্লাহ এত দামি বানাই দিলেন, আল্লাহ আরশের মধ্যে মুয়াজ্জিনুর রসুল নাম উল্লেখ করেছেন, আল্লাহর আরশের মধ্যে মুয়াজ্জিনুর রসুল নাম উল্লেখ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এত দামি ছিলেন একজন নিকৃষ্টতম গোলাম, একজন নিকৃষ্ট এক গোলাম, রে মুসলমান আল্লাহ এত দামি বানাই দিয়েছেন, এত মহান বানাই। আশ্চর্য হলেন, খুব আমাদের দেশের মানুষের জোতার পায়ের আওয়াজ, কিন্তু মানুষ দেখতেছি না, মানুষ কোথায় গেল, জিব্রাইল আমিন কে রেখে বলল, রে জিব্রাইল এটা তো দেখি হুবহু আমার দেশের জোতার পায়ের আওয়াজ, এটা কিসের আওয়াজ জান্নাতের মধ্যে হচ্ছে, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার দেশের হাফসি গোলাম বেলালের জোতার পায়ের আওয়াজ হচ্ছে। নবী আশ্চর্য হলেন, দেখে বললেন, আরে জিব্রাইল আমার বেলাল বুঝি এত তাড়াতাড়ি জান্নাতে চলে আসছে, মাত্র আমরা বেলালকে দুনিয়াতে রেখে আসলাম, জান্নাতের মধ্যে রেকর্ড করে দে। আমার নবীর সাথে লাগার কারণে একজন নিকৃষ্ট গোলাম মুসলমান এত দামি হয়ে গেছে, কোন সাহাবী কোন সাহাবীকে সাইয়েদেনা শব্দ ব্যবহার করতেন না, সাইয়েদেনা শব্দের অর্থ হচ্ছে আমাদের সর্দার, কোনো সাহাবী কোনো সাহাবীর বেলায় সাইয়েদেনা শব্দ ব্যবহার করতেন না, কিন্তু সাহাবীরা যখন বেলালকে ডাক দিতেন তখন শব্দটা উচ্চারণ করতেন, সাইয়েদিনা বেলাল আমাদের সর্দার বেলাল, আবু বকর কইতো সাইয়েদিনা বেলাল আমাদের সর্দার বেলাল, আমাদের নেতা বেলাল, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে যখনই বেলালকে সামনে পাইতেন হাত পা টিপে দিতেন, খেদমত করতেন, বেলালের হাত পা টিপে দিতেন, ডেকে বলতেন ওমর রে, ওমর ডেকে বলতেন বেলাল রে, আমার তো মনে চায় অর্ধ পৃথিবীর শাসন কার্য তোমাকে দিয়ে দিয়ে আমি অবসর হয়ে যাই, কিন্তু মানুষেরা তো তোমাকে গোলাম হিসেবে জানে, সব মানুষ তো এক না, মানুষের মানবে না, আমার তো মনে চায় অর্ধ দুনিয়ার শাসন কার্য তোমাকে দিয়ে দিয়ে আমি অবসর হয়ে যাই, কিন্তু বেলাল রে মানুষেরা মানবে না, মানুষেরা মানুক আর না মানুক আমি তো জনগণের আমিরুল মুমিনিন, আর তুমি বেলাল আমি উমরের আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ। রে মুসলমান কি দামি হয়ে গেছে দেখেন, আমার নবীর সাথে মাত্র লেগেছে এতটুকু দামি হয়ে গেছে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত নবীদের কাতার সর্বোত্তম হবে, তারপরে একে উম্মতের কাতার হবে, আমার নবী সমস্ত নবীদের সাথে জান্নাতের দিকে গমন করবেন, এমন সময় সামনের দিক থেকে একটা বোরাক এসে উপস্থিত হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসবে, বন্ধু আপনার জান্নাতে আগমনের জন্য অগ্রিম বোরাক পাঠিয়ে দিয়েছি, এর পিঠে চড়ে বসেন, দেখবেন কত দ্রুত গতিতে আপনাকে জান্নাতে পৌঁছায় দেয়। আল্লাহর নবী বোরাকের পিঠে চড়ে বসবেন, কিন্তু বোরাকের লাগামটা নিচে পড়া, এর অর্থ হচ্ছে একটা গাড়ির জন্য একজন ড্রাইভারের প্রয়োজন হয়,
একটা উটের জন্য আরব দেশের একটা রাহবরের প্রয়োজন হয়, এর অর্থ নবীর সাথে আরেকজন উঠবে বোরাকের ভিতরে। সমস্ত ফেরেশতারা আফসুস করতে থাকবে, আল্লাহ মনে হয় আজকে এই সৌভাগ্য আমাদেরকে দিবেন, কারণ দুনিয়ার মধ্যে নবীর বোরাকের লাগাম ধরে আমরা চলেছি, আজকে সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিবেন। সমস্ত নবীর আশা করতে থাকবে, আল্লাহ মনে হয় আজকের এই সৌভাগ্য আমাদেরকে দিবেন, আল্লাহ মনে হয় তার নবীর সাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দিবেন। সবার আগে আগে নবীর সাথে জান্নাতে গমন করে ফেল। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর সাথে যারাই লেগেছে আল্লাহ এত দামি বানাই দিয়েছেন, জান্নাতের অধিবাসী বানাই দিয়েছেন। শুধু মানুষ না, জড় পদার্থ আমার নবীর সাথে লেগেছে, জড় পদার্থ পর্যন্ত পৃথিবীতে দামি হয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা মুখে আল্লাহর রাসূল একটা রুমাল কিছুদিন ব্যবহার করে আনাসকে দিয়ে দিয়েছে ব্যবহার করার জন্য। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর রাসূলের রুমালটাকে এত বেশি ভালোবাসতেন, এটাকে তুলে তুলে রাখতেন, যখনই কালো হয়ে যেত, ময়লা যুক্ত হয়ে যেত, রুমালটাকে টানিয়া নিয়ে সুলার ভিতরে দিয়ে দিতেন। সুলার ভিতরে যখন জ্বলা শেষ, রুমালটা টান দিয়ে বের করে আনতেন, দেখতো আগুনে রুমালের যে ময়লাগুলি সব খেয়ে ফেলছে, রুমালটা সম্পূর্ণ টাটকা নতুন রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হত, এরে আনাস দুনিয়াতে আগুনে খাইতে পারে না, আগুনে জ্বালাইতে পারে না, এমন কোন জিনিস তো দুনিয়াতে নাই, আর তোমার একটা রুমাল মাত্র, একটা সুতির রুমাল আগুনের ভিতরে দাও, আগুন এটাকে জ্বালাতে পারে না, আগুন এটাকে খাইতে পারে না। ব্যাপার কি, কোন কারণে আগুন জ্বালাতে পারে না? আনাস বলতেন, তোমাদের তো খবর নাই, এই রুমালটার মধ্যে আমার নবীর হাত লেগেছে, যেই রুমালের মধ্যে আমার নবীর হাত লেগেছে, খোদার কসম দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও ওই রুমালটাকে জ্বালাতে পারবে না। মুসলমান, জড় পদার্থ আমার নবীর সাথে লাগছে, আমার নবীর মহব্বত অন্তরে আসছে, আল্লাহ দামি বানাই দিছে দুনিয়াতে। আমরা তো মানুষ, আমরা তো আফরাবুল মাখলুকাত। মুসলমান, দল মত নির্বিশেষে আমার নবীকে জীবন থেকে বেশি ভালোবাসো, আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি দিবেন, আখেরাতে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কালে আফ্রিকা দেশে মারাত্মক দাবানল দেখা দিয়েছে, অগ্নিগিরির অগ্নুৎপাত। এর অর্থ আমরা যতটুকু বুঝি, পাহাড়ের নিচ থেকে গ্যাসীয় পদার্থ কয়েক শত কিলোমিটার বেগে ওসার দিকে উঠে, দুই পাথরের সংঘর্ষে ওই গ্যাসটার মধ্যে আগুন লেগে যায়, এতে করে গ্যাসের মধ্যে আগুন লাগিয়ে পুরাটা পাহাড় এমন হয়ে যায়, পাহাড়ের দিকে তাকাইলে মনে হয় পুরাটা পাহাড় আগুনের সমুদ্র, কয়েক মাইল এলাকা পর্যন্ত মানুষের আসা যাওয়া করতে পারে না। বিশাল বড় অগ্নিগিরির অগ্নুৎপাত দাবানল দেখা, এ দাবানল দেখা দিয়েছে আফ্রিকা দেশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কানে সংবাদটা পৌঁছেছে, ওমর, আফ্রিকা দেশে মারাত্মক দাবানল দেখা দিয়েছে, মানুষ সামনেও বাড়তে পারে না, সব পেছনে দৌড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর সংবাদ শুনিয়াই আম্মাদান আয়সার ঘরের দিকে দৌড় দিলেন, দেখে বললেন, আম্মা রে, আজকে আমাকে রসুলের হাতে যে ব্যবহার করার রুমালটা ছিল আমাকে হাতিয়ে দিয়ে দাও, আমার এই রুমালটা দরকার, ভাই আপনার জন্য অনুমতি আছে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের হাতের ব্যবহারকৃত রুমালটা লইয়া সোজা তামিমে দাঁড়ি সাহাবীকে দিলেন, তামিমে দাঁড়ি রে, দ্রুত গতির একটা ঘোড়া লইয়া যাও, তাড়াতাড়ি যাও, আফ্রিকা দেশে নাকি দাবানল দেখা দিয়েছে, মানুষেরা থাকতে পারতেছে না বাড়ি ঘরে, তাড়াতাড়ি দাবানলটা নিবাই আস, তাড়াতাড়ি দাবানল বন্ধ করে আস। তামিমে দাঁড়িয়ে দ্রুত গতির গোড়া লইয়া দাইয়া ওই দাবানলের দিকে শুধু এরকম প্রহার করে, ইশারা করে, যে আন্দাজে প্রহার করে ওই আন্দাজে দাবানলটা পেছনের দিকে হটতে থাকে। সুবহানাল্লাহ, আবার এদিকে প্রহার করে, এদিকে পেছনে হটতে থাকে, এমনি ভাবে প্রহার করতে 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 গিয়ে দেখে একটা গর্তের ভিতর থেকে আগুন বের হচ্ছে, গর্তের মধ্যে পাথর দিয়ে দিয়েছে, দাবানল বন্ধ হয়ে গেছে।
তামিমে দারি মদিনাতে চলে আসলেন। আফ্রিকা দেশের রাষ্ট্রপতি, আফ্রিকা দেশের প্রধানমন্ত্রীর নেতৃস্থানীয় ব্যক্তিরা ওমরের কাছে আসছে। ওমর কি আশ্চর্য ঘটনা, একটা দাঁড়ানোর নিবাইতে গেলে, একটা অগ্নিগিরির অগ্নুৎপাত নিবাইতে গেলে কত হাজার হাজার অগ্নি নিবারক যন্ত্রের ব্যবস্থা করা হয়, কত হাজার হাজার অগ্নি নিবারণের জন্য আর্মি পুলিশ ব্যবহার করা হয়, তারপরেও আগুনকে একটু পেছনে হটানো যায় না। আর তুমি কি পাঠাইলে একজন মাত্র শূন্য গেল, এত বড় অগ্নিগিরির অগ্নুৎপাত, এত বড় দাবানল কে নিবাইয়ে চলে আসলো, কি করে পারলা? ওমর দেখে বলল, তোমাদের তো খবর নাই, তার হাতে যে রুমালটা দিয়েছিলাম আমার নবীর হাতের ব্যবহারকৃত রুমাল, আমার নবীর হাতের সোহবতকৃত রুমাল, রে মুসলমান, যে রুমালের মধ্যে আমার নবীর সোহবত লেগেছে, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কোটি 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 গুণ বেশি পাওয়ার হবে। আমার নবীর ব্যবহারকৃত রুমালকে যদি ওই জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হয়, আল্লাহর শপথ, নবীর সোহবতের ভয়ে, নবীর হাতে যে লেগেছে এতটুকু ভয়ে, জাহান্নামের আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে, রুমালকে ভয় করবে, রুমালকে ভয় পাবে। রে মুসলমান, আগুন পর্যন্ত আমার নবীকে ভালোবাসে, আমার নবীর ভালোবাসায় সাধারণ জিনিস এত দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। মুসলমান, আজকে তো আমরা আগুনকে ভয় করি, বুলিকে ভয় করি, বুলেটকে ভয় করি, অথচ মুসলমান তুমি নবীকে ভালোবাসো, সব কিছু তোমার বন্ধু হয়ে যাবে। মুসাইলামাতুল কাযযাব আল্লাহর রাসূলের একজন দামি সাহাবি, সাহাবিকে হাত পা বাঁধিয়ে আগুনের ভিতরে দিয়ে দিছে, তো কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবিটা আগুনের ভিতর থেকে হাত কাটতে বাইরে চলে আসছে, আগুন তার একটা পশম খায় নাই, সুবহানাল্লাহ। আশপাশে যত মহামুরব্বী ছিল পেছনের দিকে দৌড়ানো শুরু করছে, আগুনের ভিতর থেকে মানুষ চলে আসছে, তারা কিছু করে না। মুসাইলামাতুল কাযযাব ডেকে বলল, এরে মুসলমান, আগুনে তো দুনিয়া জ্বালায় দেয়, আগুন জ্বালায় না এমন কোনো জিনিস নাই, আর তোমাকে আগুনের ভিতরে ফেললাম, আগুন থেকে কিভাবে বেরিয়ে চলে আসলা? ওই সাহাবি জবাব দিচ্ছে, রে মিথ্যাবাদীর বাচ্চা, মিথ্যাবাদী, যে অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, যে অন্তরের মধ্যে আল্লাহর ঈমান আছে, ওই ঈমানওয়ালা নবীর ভালোবাসার একজন মানুষকে যদি জাহান্নামের ভিতরেও ফেলে দেয়, খোদার কসম, যে অন্তরে নবীর ভালোবাসা আছে, যে অন্তরে ঈমান আছে, ঈমানওয়ালাকে জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। ও মুসলমান, একটা জড় পদার্থ যদি নবীকে ভালোবাসে দামি হতে পারে, আর তোমরা তো দামি মানুষ, সাসাবুল মাকলুকা, নবীকে ভালোবেসে দেখো, নবীর দিনকে গ্রহণ করে দেখো, আল্লাহ পাক দুনিয়াতেও দামি বানাই দিবেন, আখেরাতে জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা? কোন আমাদের নবী যখন মদিনাতে গেলেন, শুরু শুরু অধিকাংশ সাহাবী গরিব, আমাদের নবীর জন্য মসজিদ বানানো হলো, খেজুর গাছের পাতালতা দিয়ে মসজিদ বানানো হলো। তো রসুল মিম্বারে উঠে দাঁড়াতেন, তো একটা খুঁটির মতো একটা খেজুর গাছের বাঁকা ঠালা, এটাতে ধরে রসুল জুমার খুতবা দিতেন, জুমার খুতবা দিতেন এটাতে ধরে। তো একজন কাঠুরে সাহাবি ছিল, কাঠ কাটতো, কাঠ কাটতে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটা খুব সুন্দর ঠালা, যেটা দেখতে মনে হয় যে রং করা। চিন্তা করছেন, আমাদের নবী খেজুর গাছের ঠালায় ধরে জুমার খুতবা দেয়, মানায় না, আমরা রসুলের জন্য এই সুন্দর ঠালাটা নিয়ে যাবো। জুমার দিন রসুলের কাছে উপস্থিত, ইয়া রসুলাল্লাহ, খেজুর গাছের শুকনো ঠালা এটা ফেলে দেন, এই দেখেন আপনার জন্য কত সুন্দর ঠালা বানাই আনছি, এটাতে ধরে আপনি জুমার খুতবা করেন। আল্লাহর নবী সুন্দর ঠালাটাতে ধরে জুমার খুতবা বললেন, খেজুর গাছের শুকনা ঠালাটাকে মিম্বারের পেছনে রেখে দিলেন, আল্লাহর নবী নামাজ পড়ালেন, হুজরা মুবারকে চলে আসলেন, সাহাবায়ে কেরাম একের পর এক নামাজ পড়তেছে, সাহাবায়ে কেরাম সুন্নত পড়তেছে, নফল পড়তেছে, এমন সময় পেছন থেকে এমন মনে হচ্ছে কে যেন তার এরকম আপনজনকে হারাইয়া বুক পাটা সরে করুণ কান্না কাঁদতেছে, এমন মনে হচ্ছে কে যেন তার আপনজনকে হারাইয়া চারো কাতর কাঁদতেছে। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে নামাজের সালাম ফিরাইলেন, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে, কে কান্দে? কিন্তু সাহাবি কান লাগায় দেখে মিম্বারের পেছনে যে খেজুর গাছের শুকনা ঠালাটা
তার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, করুন কান্নার আওয়াজ আসছে। সাহাবায়ে কেরাম নিতান্ত আশ্চর্য হলেন, দৌড় দিলেন কিছু সাহাবী রাসূলের হুজরা মুবারাকের দিকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ঘটনা ঘটেছে। কি ঘটনা? কারণটা কি হুজুর বুঝে আসে না? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা এই খেজুর গাছের শুকনো ডালাটাকে যখন পেছনে রেখে দিয়েছি, সে মনে মনে ভেবেছে, আরে আর বুঝি রহমাতুল লিল আলামিনের হাত আমার শরীরে লাগবে না। এ বলে সে জারোগা দরকার দিয়েছে, আমি খেজুর গাছের ডালাকে বলেছি, এরে খেজুর গাছের ডালা একটু অপেক্ষা কর, একটু দরজা দর, তুই যেমন আমাকে ভালোবাসস আমিও তোকে ভালোবাসি, কান্না বন্ধ করে দে। আমি নবী ওয়াদা করলাম, কিয়ামতের কঠিন মুহূর্তে তোরে একসাথে হাতে লইয়ে আমি জান্নাতে গমন করব। উস্তনে হান্না না আজ হিজরে রসুল নালামি যদ হামচু আর বাবে ও ভুল। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, একটা মানুষকে যেরকম কাফনের কাফন করাইয়া দাফন করা হয়, কবর দেওয়া হয়, খেজুর গাছের ঠালাটাকে কাফনের কাফন করাইয়া জান্নাতে বাকিতে কবর দিয়ে দাও, নবীর ভালোবাসার কারণে একটা খেজুর গাছের শুকনো ঠালা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিসের কিতাবে আসছে, আমাদের নবী যানবাহন হিসেবে দুনিয়াতে গাধাকে বেশি পছন্দ করতেন। আরবের যারা দিন মজুদ, আরবের যারা রাখাল, যারা কম দামি তারা গাধার পিঠে চড়ত। আরবের মধ্যে যারা শিল্পপতি ছিল, কোটি কোটি টাকার মালিক, তারা উট ব্যবহার করত, উটের পিঠে চড়ত। আরবের মধ্যে যারা বড় বড় নেতা ছিল, তারা এরকম ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার পিঠে চড়ত। আল্লাহর নবী গাধার পিঠে চড়ে বাজারে যাইতেন, গাধার পিঠে চড়ে আরং বাজার করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো হাবশি গোলাম দুলদুল নামক ঘোড়া পাঠিয়েছে, শাহী ঘোড়া, এই ঘোড়ার পিঠে চড়েন, যদি এটা ভালো না লাগে আমরা আপনার জন্য শাহী ঘোড়ার ব্যবস্থা করে দেব। হুজুর, আপনি গাধার পিঠে চড়ে আরং বাজার করেন, আপনি দুনুজাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন, গাধার পিঠে চড়ে আরং বাজার করেন, হুজুর এটা দেখতে মানায় না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, পৃথিবীতে আমার থেকে দামি কেউ নাই, আর গাধা থেকে কম দামি যানবাহন কোথাও নাই, এজন্য আমি দামি নবী, কম দামি গাধার পিঠে চড়ে চড়ে আমার অহংকার, আমার গরিমা দূর করে দেই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমাদের নবীর মধ্যে অহংকার ছিল না, আমাদের নবীর মধ্যে গরিমা ছিল না। আল্লাহর নবী বুঝাই গেলেন উম্মতরে, যত বড় বীর বাহাদুর হও না কেন, যত বড় নেতা হও না কেন, আল্লাহর সাথে বাহাদুরি, আল্লাহর সাথে অহংকার মোটেও মানায় না, ঠিক কিনা গো? আমাদের নবী যেদিন ইন্তেকাল করেছে, গাধাটা খেজুর গাছের শুকনো ডালার নিচে, ঘোড়ার নিচে বাঁধা, গাধাটা একবার খেজুর গাছের মাথার ঘোড়ার মধ্যে মাথা লাগায় আর কান দেয়। বিকাল যখন হয়েছে, গাধাটার মাথা ফেটে গেছে, মগজ বেরিয়ে গেছে অবস্থায় গাধাটা ইন্তেকাল করেছে। উলামায়ে কেরাম বলছে, গাধাটা আমার নবীর ইন্তেকাল বরদাস্ত করে নাই, এজন্য আল্লাহ আখেরাতে নবীর ভালোবাসার কারণে গাধাটাকে জান্নাত দান করে দিতে পারে। আমার মুসলমান ভাইরা, একটি কমজোর হাদিস, তারপরে হাদিসের মধ্যে আসছে, আমার নবীর ইন্তেকালের কয়েক মাস আগে আল্লাহর নবীকে একটা সাহাবী ছাগলের বাচ্চা একটা উপহার দিয়েছে। ছাগলের বাচ্চাটা আমার নবীকে পাইয়া এত খুশি ছিল, দুই পা উঁচু করে নাচতো। আল্লাহর নবী গাছের পাতা ছাগলের পাতাটারে খাওয়াতেন, ছাগলের বাচ্চাটারে গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতেন, খুব মহব্বত করতেন, ছাগলের বাচ্চাটাকে ইজ্জত করতেন, সম্মান করতেন। আল্লাহর নবীকে পাইয়া ছাগলের বাচ্চাটা খুব খুশি ছিল। কিছুদিন পরে বিশ্ব নবী ইন্তেকাল করেছে,
ছাগলের বাচ্চাটা খানা পিনা ছেড়ে দিয়েছে, যতই খাবার খাওয়ানোর চেষ্টা করে আর খায় না। পরের দিন যখন সকাল হয়েছে, পরে এন্তেকাল করেছে, ওলামায়ে কেরাম বলছে আমার নবীর এন্তেকাল ছাগলের বাচ্চাটা বরদাস্ত করতে পারে নাই, এজন্য এন্তেকাল করেছে। আখেরাতে নবীর ভালোবাসার কারণে আল্লাহ ছাগলের বাচ্চাটাকেও জান্নাত দিয়ে দিতে পারে। ঘটনা বলার উদ্দেশ্য, রে মুসলমানেরা, খেজুর গাছের শুকনা ছাড়া গাদার জন্য বকরির জন্য আল্লাহ জান্নাত তৈরি করে নাই। খেজুর গাছের শুকনা ছাড়া গাদা বকরির জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। এমন এই জড় পদার্থগুলি, খেজুর গাছের শুকনা ছাড়া গাদা বকরি যদি আমার নবীকে ভালোবাসিয়া যদি জান্নাতি হয়ে যায়, মুসলমান রে তোমাদের জন্য তো আল্লাহ অগ্রিম জান্নাত বানাই রেখেছেন। আমার নবীকে ভালোবাসে দেখো, আমার নবীর ভালোবাসা লইয়া আমার নবীর দিনের উপরে চলে দেখো, দিনের উপরে অটল থেকো, আল্লাহ তোমাদেরকে আখেরাতে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, শেষ জমানা যখন নবীর দিনের দুশমন বেড়ে যাবে, শেষ জমানার কোন মানুষ যদি নবীর মহব্বত লইয়া নবীর সুন্নত তরিকায় চলতে পারে, শেষ জমানার কোন মানুষ যদি নবীকে ভালোবাসিয়া নবীর দিনের উপরে চলার চেষ্টা করে, আগের জমানার 100 গলা কাটা শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তারে জান্নাত দান করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি সাইফ। রে মুসলমান, নবীর ভালোবাসা লইয়া যদি শেষ জমানায় নবীর দিনের উপরে চলো, নবীর সুন্নতের উপরে কোন ব্যক্তি হলো। মদিনার কিছু সাহাবি এক জায়গায় বসে আছে, কি যেন আলাপ আলোচনা করতেছে, তো বিশ্ব নবী ওই জায়গার মধ্যে গিয়ে বসলেন। জিজ্ঞেস করলেন, সাহাবিরা তোমরা কি বিষয়ে আলোচনা করতেছ? হুজুর, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেছি। তা আল্লাহ রাসূল বললেন, তোমরা কিয়ামতের আলোচনা নিয়ে, কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুত করে রাখছো কোনো কিছু? সাহাবায়ে কেরাম কয়, রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো কিছু প্রস্তুত রাখতে পারি আর না পারি, আমাদের অন্তরগুলিকে নবীর ভালোবাসা দ্বারা, নবীর মহব্বত দ্বারা ভরে রেখেছি। আল্লাহর নবী আশ্চর্য সংবাদ বললেন, আশ্চর্য একটা কথা বললেন, রে সাহাবীরা, তোমরা যদি নবীকে ভালোবাসো তাহলে আমি নবীর মুখ থেকে শুনে নাও, কিয়ামতের ময়দানে নবীর সাথে তোমাদের হাসন নসর হবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে হাসন নসর হবে। আমি যে জান্নাতে যাব তোমাদেরকে সাথে নিয়ে, আমার ভালোবাসার একজনকেও ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে আগে জান্নাতে পৌঁছে আমি জান্নাতে যাব। এজন্য মুসলমান, হাদিস শরীফের মধ্যে আছে, নবীর ভালোবাসা ওই ব্যক্তির দাবিদার যে ব্যক্তি নবীর দিনের উপরে চলে, কিন্তু তার ভিতরে নবীর বিন্দু পরিমাণ দিন নাই, কিন্তু দাবি করে খুব নবীকে ভালোবাসে, এটা ভালোবাসা না। বন্ধুর ভালোবাসা যদি হয়, বন্ধুর আদর্শগুলি গ্রহণ করে। হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি নবীর আদর্শগুলি নবীর ভালোবাসা দিয়ে গ্রহণ করে, কিয়ামতের ময়দানে নবীর সাথে উঠবে, নবী সুপারিশ করি আগে তারে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রে মুসলমান, যে ব্যক্তি আমার দ্বীনকে ভালোবাসলো, দ্বীনকে গ্রহণ করলো, সেই আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে দুনিয়াতে আমার সাথে আখেরাতে আসরে উঠবে, আর আমার সাথে উঠে আখেরাতে আমি সবাইকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। উল্টাটাও বলেছেন আল্লাহর রাসূল, মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহু। রে মুসলমান, কোন জাতি যদি কোন জাতিকে অন্তর দিয়ে ভালোবাসে, মান আহাব্বা কওমান, কোন জাতি যদি অন্তর দিয়ে কোন জাতিকে ভালোবাসে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে উঠবে। কোন মুসলমান হইয়া যদি কোন কাফেরকে অন্তর দিয়ে ভালোবাসে, কোন বেদিনকে অন্তর দিয়ে ভালোবাসে, ওই বেদিন যদি জাহান্নামে যায়, মুসলমানের অন্তরে কাফেরকে জায়গা দেওয়ার কারণে তার গলার সাথে রশি বান্ধিয়া কাফেরের জাহান্নামের মধ্যে যাইতে হবে। নাউযুবিল্লাহ। মান আহাব্বা কওমান ফাহুয়া মিনহু,
কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসত তার সাথে উঠবে, আর যদি কোনো ব্যক্তি নবীকে ভালোবাসে নবীর সাথে উঠবে। এরা আব্রাহাম লিঙ্কনের ভালোবাসার দাবিদাররা, এরা কার্ল মার্কসের ভালোবাসার দাবিদাররা, এরা পুঁজিবাদের দাবিদাররা। একটু চিন্তা করে দেখো কাকে ভালোবাসো, কোন দিকে যাচ্ছ। যদি তাদেরকে ভালোবাসো, কিয়ামতের ময়দানে তোমাদের তাদের সাথে আসন নসর হবে। আপনারা কি চান কাফেরদের সাথে আসন নসর হোক? এজন্য নবীকে ভালোবাসুন। আমরা যতটুকু জানি, ও মুসলমান, আমাদের নবী সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কুল মাখলুকাতের শ্রেষ্ঠ, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর সমস্ত সৃষ্টির উর্ধে, বাদ আজ খোদা বুজুর্গ, আল্লাহর শ্রেষ্ঠত্বের পরে, আল্লাহর মহত্বের পরে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব, সর্বশ্রেষ্ঠ মহত্ব একমাত্র আমার নবীর ঠিক এরকম। তোমরা যাদেরকে ভালোবাসছো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, গ্যালেরি, মাও সেতু, জোসেফ স্টালিন, মুসোলিনি, হিটলার, নিউপট্টু, হাইবেকে তবু, যাদেরকে তোমরা আদর্শ বানাচ্ছ, ভালোবাসছ, সমস্ত দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত কাফের বেদিনকে যদি এক পাল্লায় করা হয়, আমার নবী যে পেশাব করেছিলেন ওই পেশাবকে যদি অন্য পাল্লায় করা হয়, আল্লাহর শপথ দুনিয়ার সমস্ত কাফের বেদিন থেকে আমার নবীর পেশাবের চিটার মর্যাদা বেশি হবে কিনা। এজন্য মুসলমান, নবীকে ভালোবাসুন, অন্তর দিয়ে নবীকে ভালোবাসুন। কিয়ামতে যদি নবীর সাথে উঠতে চান, আর যদি নবীকে ভালো না বাসিয়া কাফের বেদিনকে ভালোবাসেন, তাহলে তাদের সাথে উঠবেন হাশরের ময়দানে। আমার বন্ধুরা, এজন্য আমি ছোট্ট একটা মেশাল দেই, অনেক সময় একটা মেশাল কয়েক ঘন্টার ওয়াজকে বুঝাইতে সহজ করে দেয়। একবার পানির এক গাওয়া ব্যাঙ, ব্যাঙের মধ্যে দুই প্রকার একটা ডাকে যায়, এটা গাওয়া ব্যাঙ কই আমরা। গাওয়া ব্যাঙ উপরের একটা ইঁদুরের সাথে খুব বন্ধুত্ব হয়েছে, এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া বাসে না, দুটো বন্ধু খুব বন্ধুত্ব, একজন আরেকজনের সাথে কথা বলে, কিন্তু দুই বন্ধুর মাঝখানে একটা সমস্যা, প্রবলেম। ইঁদুর যখন যায় ব্যাঙের সাথে কথা বলবে, তো ব্যাঙ থাকে পানির নিচে ডুব দিয়ে, ইঁদুর ডুবো দিতে পারে না, কথাও কইতে না। আবার কখনো কখনো ব্যাঙ যখন ইঁদুরের সাথে কথা বলতে আসে, তো ইঁদুর গর্তের ভিতরে থাকে, ইঁদুরের গর্ত এত ছোট, ব্যাঙ ডুবতেও পারে না, কথাও কইতে না। দুই বন্ধু পেরেশান হয়ে গেল, টেনশন শুরু হলো, কি করা যায়। দুটো বন্ধু গোল টেবিলে বসলো, ইঁদুর কইলো, ভাই আমার কাছে খুব একটা বালা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কয়, আমার লেজের সাথে তোমার গলার সাথে একটা রশি বাঁধবো, যখন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে যাইব নদীর পাড়ে গিয়ে এরকম টান দিব, টান দিলে মনে করবা বন্ধু মিস কল দিছে, তাড়াতাড়ি দেখা করার কথা, তাড়াতাড়ি চলে আসবা। আবার যখন আমার গর্তের সামনে আসি একটা টান দিবা, তখন আমি মনে করবো আমার বন্ধু চলে আসে, তাড়াতাড়ি মিস কল পাইয়া দৌড় দিব তোমার সাথে দেখা করতে। তো আসলে তো খুব সুন্দর ঘটনা, ইঁদুরের লেজের সাথে আর ব্যাঙের গলার সাথে রশি বাঁধছে, এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া থাকতারে না, আরো ভালোবাসা বেড়ে গেছে। এক সময় ইঁদুর গেছে নদীর পাড়ে ব্যাঙের সাথে সাক্ষাৎ করবে, যেমনিতে নদীর পাড়ে ঘুরতেছে এমনিতে একটা সিল বা কুড়া, সিল চিনেন তো ইনশাল্লাহ, সিল একটা উপর দিক দিয়ে দেখে একটা ইঁদুর একা একা ঘুরতেছে, যেমনিতে দেখছে এমনিতে থাবা দিয়ে পায়ের মধ্যে নিয়ে নিছে। এখন যখন সিল উপরের দিকে উঠতেছে, সিল নিচের দিকে ছায়া দেখে, সারা জীবন থাবা দিয়ে একটা একটা ধরতাম সিঙ্গেল সিঙ্গেল, এখন তো ডিজিটাল যুগ, দেখে খানাও ডিজিটাল হয়ে গেছে। ব্যাঙ এখন উপরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে, আরে নিজের জাতির সাথে বন্ধুত্ব না করে ভিন জাতির সাথে কেন বন্ধুত্ব করলাম, নিজের জাতিকে ছেড়ে দিয়ে অন্য জাতির সাথে কেন বন্ধুত্ব লাগাইলাম, এখন তো সে একা ধ্বংস হবে না, তার সাথে তো আমাকেও ধ্বংস হতে হবে, এখন যতই কান্নাকাটি করে কোনো লাভ হবে না, ঠিক কিনা গো? আমার মুসলমান ভাইরা, এত বড় মদিনা পাইয়া, এত বড় মক্কা পাইয়া, এত মহান নবী পাইয়া, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীরা আমার নবীকে নবী মানত,
আল্লাহর তৈরি জান্নাতে আমার নবী যতক্ষণ না প্রবেশ করবে, কারো বাবার বাড়ার ক্ষমতা নাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এত বড় নবী পাইয়া যদি, এত নবীকে পায় তোমার নবী পাইয়া, নবীর মহব্বত অন্তরে না ঢুকাইয়া যদি মুসলমান রে আব্রাহাম লিঙ্কনের জন্য পাগল থাকো, কার্ল মার্ক্সের জন্য পাগল থাকো, গ্যালিলির জন্য পাগল থাকো, কিয়ামতের ময়দানে যখন তাদের সাথে উঠবে আর কাফের বেদিনের গলার সাথে যখন তোমার গলার রশ্মি বান্ধিয়া টানিয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন যতই কান্নাকাটি করো কোনো কাজে আসবে না, টিকি রাখো। আমার বন্ধুরা জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও মুসলমানেরা আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আমার নবীর দিনের পথে চলো, আমার নবীকে আগে খুশি করে ফেলো। শুধু যদি দেখি আমার বন্ধু তোমার প্রতি খুশি, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবো, সুবহানাল্লাহ। রে মুসলমান, নবীকে যদি খুশি করে কবরে যাও, কবরটাও তো আল্লাহর ঘর, আল্লাহ তো নবীর বন্ধু, তাহলে বন্ধুর বন্ধুর ঘর, বন্ধুর বন্ধু বন্ধু হয় তাকে। নবীকে যদি খুশি করে কবরও যাও, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরে মানুষেরা, এরে ফেরেশতারা, এটা তো আমার বন্ধুর বন্ধু, এই কবরে আমার বন্ধুর বন্ধু আইছে খবরদার, তার কোনো আজাব নাই, সুবহানাল্লাহ। আপনাদের শোনা গাজী মুড়ি বজেক ঢাকা থেকে এক ছাত্র, উত্তরবঙ্গের ছাত্র, তার এক বন্ধু দেখা দিছে মুড়ি বজেক ঘুরতে চায়, তো মুড়ি বজেক আসছে, তো আপনার বাড়ির পাশে একটা ছেলে আছে, ওই ছেলেটার সাথে ঢাকার ওই ছেলেটার একটা ছেলের বন্ধু, তো ওই বন্ধু পাঠাইছে মিয়া তুমি যদি সোনাগাজী যাও, ওই সোনাগাজী থানার সামনে আমার একটা বন্ধু আছে, তুমি যদি আমার পরিচয় দাও এক সপ্তাহ দুই সপ্তাহ কি জামায়া ধরে তোমারে রাখবো, তুমি খালি যাইয়া দেখো। ওই ব্যক্তিটা বন্ধুর কাছে শুনিয়া, বন্ধুর বন্ধু অথচ চিনিও না, মুড়ি পদে ঘুরতে আইসা ওই বাড়িতে ঢুকছে, বন্ধু দরজা খুলে দেখে চিনে না জানে না কিচ্ছু করে না, কিরে বন্ধু এটা আবার কে, কয় তোমার যে ঢাকা একটা বন্ধু আছে অমুক নামে, ওই বন্ধু আমারে পাঠাইছে, কয়েছে সোনাগাজীতে আমার একটা বন্ধু আছে, আমার পরিচয় দিলে জামায় ধরে তোমারে রাখবো, দেখবা তোমারে কেমন খেদমত করে। অথচ এই ছেলেটাকে জিন্দগিতে কোনোদিন দেখেই নাই, শুধু শুনেছে বন্ধুর বন্ধু, পাগল হয়ে গেছে। একবার দৌড় দেয় বাজারের দিকে, দেশি মোরগ কিনে নিয়ে আসছে, স্ত্রীকে এসে বলে খবরদার লবণ, কিন্তু লবণ মরিচ ঠিক মতো দিও, ঢাকা থেকে আসছে, সে যদি খাইতে না পারে আমার বন্ধুর কাছে বললে আমার অপমান হবে। ঘরের বেডশিট ঝাড়ু দেয়, ঘর সুন্দর করে সাজায়, চারদিক থেকে ঘর বাড়ি সাজানো হয়, চারদিক থেকে ঘর বাড়ি সুন্দর করে সাজায়, যারে জীবনে দেখে নাই শুধু শুনেছে বন্ধুর বন্ধু, তার জন্য এত পাগল হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে, ঘর বাড়ি ঠিক করে, তার জন্য খাবার ঠিক করে, শুধু শুনেছে বন্ধুর বন্ধু। খুব একই ঘটনা দেখেন রে মুসলমান, এই দুনিয়াতে যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর দিনের উপরে যদি চলতে পারো, কবর দেশে যখন চলে যাবে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, এরে ফেরেশতারা খবরদার খবরদার, এটা কিন্তু আমার বন্ধুর বন্ধু খবরদার, তার অপমান হইলে কিন্তু আমার বন্ধুর অপমান হবে। সুতরাং ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাবু লাহু বাবানিলাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা লটকাই দে, জান্নাতের বেডশিট বিছাই দে, তার কবর থেকে জান্নাত পর্যন্ত সুন্দর একটা সুরঙ্গ করে দেয়, আমার বন্ধুর বন্ধু ঘুমায়া ঘুমায়া কিয়ামত পর্যন্ত আমার জান্নাত দর্শন করবে, ফেরেশতারা রে এটা আমার বন্ধুর বন্ধু, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নবীকে খুশি করো, নবীকে খুশি করে যদি তুমি কবর দেশেও যাইতে পারো, নবীকে খুশি করে যদি তুমি কবর দেশেও যাও, হাসরের ময়দানে উঠে আল্লাহ কোরআন শরীফে বলছেন يوم لا يخزي الله النبي والذين آمنوا معه, সেদিন আমার নবীকে, আমার নবীর সাথে যারা ঈমানদার আছে, আমার নবীর দিনের উপরে চলেছে, দেখতে আমার বন্ধুর মতো লাগে, তাদেরকে আমি শর্মিন্দা করব না। নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম, তাদের ডান দিকে বাম দিকে নূরের বাতির গেইডের ব্যবস্থা করব, কবর থেকে জান্নাত পর্যন্ত গেইডের ভিতর দিয়ে ফেরেশতারা স্বাগত জানাইয়া জান্নাতে পৌঁছাই দিবে। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম তো এত চালাক, এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ
নূর মানে বাতি, বাতি তো এটা লোক লম্বা লম্বা বাতি, আবার গোল গোল বাতি এটারও তো বাতি বলে, আবার আমরা বিবাহের গেট সাজাই যে জলে দিবে এটারও তো বাতি কয়। আল্লাহ যে কিয়ামতের ময়দানে নবীর বন্ধুদের জন্য, নবীর উম্মতের জন্য জিনুক বাতির বাতির ব্যবস্থা করবেন, বাতির ধরনটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতফা উমাদাতান ওয়া ইয়াকিদু উমাদাতান, একবার জ্বলবে একবার নিভবে, একবার জ্বলবে একবার নিভবে, এটাকে আমাদের দেশে জিনুক বাতি কয়, কয় কিনা? বিবাহের ময়দানে একদম রাস্তা থেকে বাড়ির গেট পর্যন্ত সোজা জিনুক বাতির গেট দেয়, তাই না? কি বুঝাইতো স্যার? এ কথাই বোঝাইতে চাই, আমাদের জামায় যদিও রিক্সা চালক, আমাদের জামায় যদিও ব্যান চালক, আজকে তার মাথার মধ্যে বরের টুপি, ওয়াল সোনা গাজির মধ্যে এতে দামি, কারণ আজকে ওয়াল সোনা গাজির এতে জামাই, এতে চাই সে রিক্সা চালক হোক ব্যান চালক হোক, কিন্তু যখন তার মাথার মধ্যে টু বরের টুপি উঠে গেছে, তখন পুরা গ্রামের জামাই তার মর্যাদা বোঝানোর জন্য, ইজ্জত বোঝানোর জন্য জিনুক বাতির গেটের ব্যবস্থা করে সম্মানের জন্য, ঠিক কিনা? করে এত সম্মান বুঝে দেখবেন, আপনাদের সোনাগাজীর চেয়ারম্যানের এক ছেলে আমাদের বাইলাসমনে গেছে বেড়াইতো, তো ওই রিক্সাওয়ালা বিয়া করছে সোনাগাজী, তো রিক্সাওয়ালা চেয়ারম্যানের ছেলেরে দেখে চিনে ফেলছে এটা সোনাগাজীর ছেলে, তো রিক্সাওয়ালা দূরের থেকে ডাকে, ও শালা আমার রিক্সা ওটা তোমারে নিয়ে দিয়ে আসমু, এখন চেয়ারম্যানের বলা গিয়া কয়, রিক্সাওয়ালা আমার শরীরে গ্রাম নিয়ে দেখো, আমার তো চেয়ারম্যানের গন্ধ হয়, তুমি আমার শালা কও কি কইরা? রিক্সাওয়ালা কয়, আমি আমার গ্রামের রিক্সাওয়ালা হইতে পারি, আমার গ্রামে আমার দাম না হইতে পারে, কিন্তু সোনাগাজী যখন ঢুকি তখন পুরা গ্রামের জামাই হিসেবে ঢুকি, আমার থেকে যত ছোট ওল শালা, ঠিক কিনা? কর এত বুঝে আমার থেকে যত ছোট সব শালা, এজন্য সে যখন সোনাগাজীতে আসতেছে বর হিসেবে, তার মর্যাদা নাই, তার মূল্য নাই, কিন্তু তার মাথার মধ্যে বরের টুপি, তার একটা মর্যাদা আছে, ওই মর্যাদা বোঝানোর জন্য তার রাস্তা থেকে নিয়ে বাড়ির গেট পর্যন্ত জিনুক বাতির ব্যবস্থা করে, করে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ি থেকে, তার কবর থেকে আসল বাড়ি জান্নাত পর্যন্ত জিনুক বাতির গেটের ব্যবস্থা করবেন। আল্লাহ বুঝাতে চাইলেন, এই ব্যক্তিটার দুনিয়ার মধ্যে রিক্সা চালক হতে পারে, এই ব্যক্তিটার দুনিয়াতে ব্যান চালক হতে পারে, দুনিয়ার মধ্যে এক পয়সার মূল্য নাই, এই ব্যক্তি যখন নবীকে খুশি করতে পারছে ময়দানে মাহশরের মধ্যে, তার থেকে মর্যাদাবান, তার থেকে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই, তার দাম বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক তাআলা কবর থেকে জান্নাত পর্যন্ত জিনুক বাতির ব্যবস্থা করবে, ওই জিনুক বাতির গেট দিয়ে বরকে যেরকম ভাবে তার বাড়িতে পৌঁছায় দেওয়া হয়, স্বাগত জানাইয়া ফেরেশতারা নবীর উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য মুসলমান নবীকে ভালোবাসো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর দ্বীনের উপরে চলো। ইয়ে যাহা চিজ হে কিয়া লৌহ কলম তেরে, এ জগৎ দিয়ে খান্ত হবো না, আসমান জমিন লৌহ কলম সব তোমাকে দিয়ে দিব। সুবহান আমার ভাইয়েরা, ঘটনাটা যদিও দুর্বল কিন্তু বলা যায়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামের প্রতি খুব রাগ, 450 বছর আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন না, 450 বছর আল্লাহ ওই পাঠান না, আদম আলাইহিস সালাম কাঁদতে 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 দু চোখ দিয়ে নালা জারি করে ফেলেছেন, শুধু কান্দেন আর কান্দেন, একদিন সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, আল্লাহ তোমার বন্ধু যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ, ওই মুহাম্মদ নামের খাতিরে আমার প্রতি তুমি খুশি হয়ে যা। যেমনিতে মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছে, আল্লাহর আরশ কাঁপতে শুরু করেছে, আল্লাহ ডেকে বললেন, আদম রে আমার বন্ধুর এত সুন্দর নাম কোথায় পাইলা,
কে তোমারে শিখাইলো, কোথায় থেকে শিখলা? আদম আলাইহিস সালাম দেখে বলে আল্লাহ আমাকে বানাইয়া যখন তোমার আরশ দেখাইতে নিয়ে গেছো, তোমার আরশের মধ্যে তোমার আরশের গেইনে তোমার কালিমাটা লেখা ছিল, এক অংশ ছিল তোমার নাম দ্বারা ভরা আর এক অংশ তোমার বন্ধুর নাম ছিল। যখন জান্নাতে ঢুকছিলাম জান্নাতের গেইনের মধ্যে তোমার বন্ধুর নাম লেখা ছিল। জান্নাতের ভিতরে এমন কোন গাছের পাতা পাই নাই যে পাতার ভিতরে মোহাম্মদ শব্দ উচ্চারণ নাই। জান্নাতের ভিতরে এমন কোন ইট দেখি নাই যে ইটের ভিতরে মোহাম্মদ শব্দটা খোদাই করে লেখা নাই। বুঝতে পেরেছি আল্লাহ তুমি তোমার বন্ধুকে বেশি ভালোবাসো। আল্লাহ দেখে বলে আদম রে সঠিক বলেছ, আমার বন্ধুকে যত ভালোবাসি আর কোন সৃষ্টিকে এত ভালোবাসি না। আসমান জমিন আমার বন্ধুর জন্য তৈরি করেছি, আমার বন্ধুর নাম নিছ আর কি রাগ করে থাকতে পারি নাকি? আমার বন্ধুর খাতিরে তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। মুসলমান নবীকে খুশি করো, নবীর দিনের উপরে চলো, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাবে। নবীর দিনের উপরে চলো, নবীকে খুশি করো। আজকে আমাদের ঘরে অশান্তি, বাইরে অশান্তি, চারদিকে অশান্তি, একমাত্র কারণ ও মুসলমান আমরা নবীর উম্মত হইয়া ঘরের ভিতর থেকে নবীর দিনকে দৌড়াই দিয়েছি, সমাজ থেকে দিনকে দৌড়াই দিয়েছি, দেশের নেতা নেত্রীরা দেশ থেকে থানা থেকে নবীর দিনকে দৌড়াই দিয়েছে, এমনকি মুসলমান দেশের সংসদে পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলকে দৌড়াই দেওয়ার চক্রান্ত করে, ঠিক কিনা? যে জাতি তাদের দেহ থেকে নবীর দিনকে দৌড়াই দেয়, তাদের বাড়ি থেকে পরিবার থেকে দিনকে দৌড়াই দেয়, যে জাতি নবীর ভালোবাসাকে নবীর আদর্শকে গ্রাম থেকে দেশ থেকে সংসদ থেকে দৌড়াই দিতে পারে, আল্লাহর শপথ ওই জাতির কপালে কোনোদিন শান্তি আসতে পারে না, ঠিক কিনা? নবীকে অন্তর দিয়ে ভালোবাসো, আসমানের দরজা পাঠায় আল্লাহ রহমত তোমাদের জন্য পাঠাই দিবেন, শান্তি পাঠাই দিবেন। এক বুজুর্গ ব্যক্তি এক ঘটনা লিখেছে, এক বড় আলেম জমিনে হাল চাষ করতেছে, পাশে দেখে এত বড় একটা বিচ্ছু হাতিয়া সামনের দিকে দেখেছে। তো বিচ্ছাটা দেখতে খুব সুন্দর, খুব মানানসই। তো হুজুর চিন্তা করলেন বিচ্ছাটা দেখতে সুন্দর দেখা যায়, যাই কোথায় দেখি? দেখে নদীর পার, ওই নদীর পারে গিয়ে থামছে একটা কচ্ছপ, এসে নদীর পারে ভিড়ছে। তো বিচ্ছাটারে কচ্ছপে পায়ের পিঠের মধ্যে করিয়া নিয়ে যাইতেছে ওই পারে। তো বুজুর্গ ব্যক্তিটা চিন্তা করলেন কি রে, কচ্ছপটা বিচ্ছাটাকে আগাই দিতেছে, কারণ কি? এর পেছনে সাঁতার কাটিয়ে ওই পারে গেছে, দেখে বিচ্ছার পেছনে পেছনে হাঁটতেছে একজন রাখাল গুমি আছে, তার মাথার পাশে একটা সাপ ছোপল মেরে আছে, নাড়াচাড়া করলেই কামড় দিবে।